আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং যুক্তরাষ্ট্র বহুল আলোচিত বিষয় বেশ কয়েক মাস ধরে, এবং আমরা সবাই জানি যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের অন্যতম প্রধান মিত্র হচ্ছে ভারত। সেটা প্রধানত চায়নাকে কন্টেন করবার জন্য, চায়নার বিরুদ্ধে নিজেদের পক্ষকে শক্তিশালী করবার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। শুরু করা যাক। বহুত পাকা নাকি কসে যে আমেরিকার সাথে যে ঝামেলা ছিল তা মিটে গেছে। তো কি কমুরে, তোর বড় কত্তা আলগা মোমেন্ট করছিল, আমেরিকা নাকি তোকে বন্ধু লাগে। বন্ধুই তো ঠিক কিনা কন ছিল, এখন আমেরিকা কাটাল রানীর বন্ধু কিনা এই যে দেখেন। তো আঙ্কেল বগরাত এটা শোলক আছে, কমবে শোলকটা, হ্যাঁ খুব মজা পাবেন কলে শোলকটা। সেটা হচ্ছে বন্ধুর বন্ধু মারে, কবা না পারে আউ মাউ করে, তার মানে বন্ধুর বন্ধু মারিচ্ছে, কথা কবে পারিচ্ছে না হাউ মাউ করিচ্ছে, পোত পাকা আসলে আউ মাউ করিচ্ছে। আমেরিকা তোর কোন গোয়া মারিচ্ছে ওটা তোর প্রেসিডেন্ট চুপ্পু ঠিকই বুঝিছে, সেজন্য কয়েছে আমেরিকাকে শিক্ষা দিবি। এর মানে বুঝিস, প্রেসিডেন্ট করলে সাংবিধানিক পদ, উক দিয়া কাটালানি কয় যে দরকার হলে যুদ্ধ কর্ম, শিক্ষা দেওয়ার কথা বলার ভার বুঝিস, আমেরিকাকে শিক্ষা দিবি এটা সাদ্দাম হোসেন বা গাদ্দাফি পর্যন্ত কয় নাই। আর আসিসু ঝামেলা মিটে গেছে, হ্যাঁ হাঙ্গের ভোগরা তেহারাটা শোলক আসিল, মদ ধুয়া যুবক এক করে ভুয়া, তোর তো তিনটাই আছে, ঝামেলা মদও খাস জুয়াও খেলিস আর মাইয়ার কথা নাই কইলাম আর কি। হ্যাঁ তাই তোর ভুয়া মু উতলাই উঠিচ্ছে, তোর প্রেসিডেন্টের কুমিরে মারিচ্ছে আর তুই প ধরিসু শালুক তুলে দে। হ্যাঁ আরে তুই তোর আগে বউয়ের সাথে ঝামেলা মিটা, আমেরিকা তো দূর কি বাত, আমেরিকা দুইটা কারণে তোর মারবি, এনকা করে না কইলা তো বুঝিচ্ছিল না। হ্যাঁ কি কারণে আসেন দেখি, এই দুটা কারণে আওয়ামী লীগের পতন খুবই কাছে এবং পতন খুবই খারাপ করে হবে। হ্যাঁ কারণ কি জানেন, এক নাম্বার কারণ হইতেছে আওয়ামী লীগের চীন রাশিয়ার কমিউনিস্ট রাজনৈতিক দর্শন গ্রহণ করেছে, আর ওর দলীয় আদর্শ তো সমাজতন্ত্র আছেই তাই না, মুক্ত দুনিয়া মানে আমেরিকা এবং ইউরোপ গণতন্ত্রের জন্য ফাইট করে, কারণ তারা মনে করে গণতন্ত্র হচ্ছে তাদের পরিচয়, এটাই তাদের মহান পরিচয়। পৃথিবীর যেখানেই কেউ গণতন্ত্র চায় সেখানেই তারা রাজনৈতিক অর্থনৈতিক সামরিক সাহায্য করে, করে না করে তো, গণতন্ত্রই তাদের সাম্রাজ্য বিস্তারের কৌশলগত হাতিয়ার, আর সেটা ধ্বংস করেছে আওয়ামী লীগ 1975-এ একবার, ওর বাপ, তারপরে 2014-2023 পর্যন্ত ধ্বংস করেছে, একটার পর একটা ধ্বংস করেছে, কাজেই আওয়ামী লীগের পরিচয় ঠিক হয়ে গেছে। ওই রাশিয়ান কমিউনিস্ট, ওই কম্বোডিয়ার কমিউনিস্ট, ওই আফগানিস্তানের কমিউনিস্ট, তাই ওর পরিচয় ঠিক হয়ে গেছে এবং শাস্তিও ঠিক হয়ে গেছে। দুনিয়ার একমাত্র কমিউনিস্ট দেশ চীন যারে আমেরিকা সহ্য করে, কারণ চীন নামেই কমিউনিস্ট, আসলে ওইটা বড় পুঁজিবাদ, আমেরিকার চাইতে বড় পুঁজিবাদ, তাও চীনের লগে তাদের টেনশন করে লাগেই আছে তাই না। কোনোদিন দেখেছেন ইউরোপীয় ইউনিয়নের সাথে টেনশন লাগিছে আমেরিকার? নাই, লাগে নাই। কেন লাগে নাই? কারণ তারা মনে করে এটা গণতান্ত্রিক বিশ্ব, বুঝেছেন। দুই নাম্বার, আওয়ামী লীগ আমেরিকার দুইজন রাষ্ট্রদূতের উপর আক্রমণ করছে, মার্শা বার্নিকাটের উপরে সরাসরি আক্রমণ করছে, আর পিটার হাসের উপরে মায়ের কান্নাকাটি না কি জানা আছে এরকমটা হাস্যকর একটা সংগঠন ওইটার মাধ্যমে। এরপরে তিনজন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা পিটার হাসকে হত্যার হুমকি দিছে, হ্যাঁ উনি নাকি হাঁস রান্না করে খায়, হ্যাঁ উনি বাপরে, তার উপরে স্বয়ং প্রেসিডেন্ট চুপ্পু কসে আমেরিকাকে শিক্ষা দিবি, কসে না এই যে দেখেন। আর কাটাল রানী সব পুরো আওয়ামী লীগের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তারপরে বুদ্ধিজীবীরা দিন রাত আমেরিকা গেলায় গেছে, এখনো গেলাচ্ছে, এটা হইতেছে আমেরিকার যে ডিপ্লোম্যাটিক সার্বভৌমত্ব আছে তার বিরুদ্ধে যুদ্ধ করার সামিল, তাই আওয়ামী লীগের পতন খুবই নিকটে। অন্য আরও কারণ আছে, ওইগুলো এক্সট্রা, মানে বোঝার উপরে যেমন শাকের আটি থাকে তেমন। অন্যগুলো কি, যেমন জনগণ তো সরকারের উপরে ক্ষুব্ধ, জিনিসপত্রের দাম বাড়িচ্ছে, মানুষ কিনবা পারিচ্ছে না, মানুষের আয় কমে গেছে, এর উপরে বিএনপি জামাত আন্দোলন করতেছে তাই না। দুই নাম্বার কি, ডলারের রিজার্ভ একদম জয় বাংলা হয়ে গেছে, এখন নাকি 16 বিলিয়ন আছে, রিজার্ভ যে কমা শুরু করেছিল থামিছে, কোনো মাসে এক মাসের জন্য থামিছে, থামে নাই,
ডায়রিয়া স্বাস্থ্যের মতো বাড়াই যেতেছে বাড়াই যেতেছে বাড়াই যেতেছে। ডায়রিয়া হাগার একটা মজা করে, হ্যাঁ কি বাড়াচ্ছে কতটা বাড়াচ্ছে সেটা করে টের পাওয়া যায় না, তাই না? কোদ দেওয়া লাগে না, ইকে করে আরামসে বাইর হয়ে যাচ্ছে। রিজার্ভের ডলার বাড়াচ্ছেই বাড়াচ্ছেই বাড়াচ্ছেই। গত বছর এক্সপোর্ট বা রপ্তানি আয় কত ছিল জানেন? কমিছে না কমে নাই, সর্বোচ্চ রেকর্ড হয়েছে দেখেন $55.5 billion। রেমিটান্স সকলে কমে নাই দেখেছেন? দেখেন 2021-22 চাইতে কিছু বেশি আসিছে 2022-23। হ্যাঁ এক্সপোর্ট বাড়িছে, রেমিটেন্স কমে নাই, তাহলে রিজার্ভ কই যায়? বুঝেছেন তো? হ্যাঁ সব মায়ের ভোগে যাচ্ছে গলে। হ্যাঁ দেখেছেন তো, এক্সপোর্ট করেছে $1200 কোটি দেশে আসে নাই। হ্যাঁ বেগম পাড়া দিয়েছে আর জয়ের কাছে গেছে, ওই যে কুত্তা নিয়ে বসে থাকে, কুত্তা সকালে সুন্দর আছে। এইগুলো মিলাই আওয়ামী লীগের পতন খুবই সন্নিকটে। হ্যাঁ তার উপরে আমেরিকার ক্ষমতার উপরে ইন্দুর হইয়া বাঘের সাথে যুদ্ধ করতে গেছে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশকে এই হিনোসেসিসের চুপ্পু দেখে নিতে চায়। হ্যাঁ ওই দেখেছেন ওই বুকে কি যেন করিছে, বসে থাকবার পারে না, ওই দেখে নিবে শিক্ষা দিবে আমেরিকার। ডোনাল্ড রু একজন বড় মন্ত্রী তাই না, একটা অথরিটি, সে চিঠি দিছে আওয়ামী লীগরে, সেটারে অসম্মান করিছে। তারপরে আমেরিকা কি আর রাজনৈতিক সমঝোতার কথা কবি না, ওইটা বন্ধ হয়ে গেছে, ওই রাস্তা আওয়ামী লীগ নিজেই বন্ধ করেছে, এখন তারা চুপ করে থাকবি এবং কঠোর শাস্তির পরিকল্পনা করবি, এটাই স্বাভাবিক। আপনি হইলেও তাই করতেন তাই না, ঠিক কিনা বলেন? ইলেকশন করুক দেখি কেমন বুকের পাটা, একটা সর্বগ্রাসী নিষেধাজ্ঞায় পড়বি, বাংলাদেশের ইলেকশন কমিশন পড়বি, ঠোলা পড়বি, DGFI পড়বি, আওয়ামী লীগের সব কয়েকটা ভুয়া ভোটের MP পড়বি, ব্যবসায়ীরা পড়বি। এই জন্যই কাটালানি কইছে দুর্ভিক্ষ হবে, কইছে না? হ্যাঁ FBCS সভাপতি কয় রাজনীতি যার যার, অর্থনীতি সবার, হালার পুত অর্থনীতি সবার, লুটপট হামার, তাই না? হ্যাঁ খুব মজা, হ্যাঁ খুব মজা লুটিছো। শেখ হাসিনার সরকার বারে বারে দরকার, জয় শেখ হাসিনা। দেখান 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 আবার দেখান, ওই যে দিছিল না স্লোগান জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। হ্যাঁ শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, স্লোগান দিছিলি না ভুলে গেছি, অর্থনীতি তোমার দেখান দায় দিব তেল ছাড়া মাইন্ড ইট। আওয়ামী লীগ কইছিল না তলে তলে ঠিক হয়ে গেছে, হ্যাঁ ওবায়দুল কাদের 2 মাস আগে কইছিল না সেলফি তুলে সব ঠিক হয়ে গেছে, হ্যাঁ ঠিক হয়েছে, হয় নাই। এইসব জিনিস তলে তলে হইলে কেউ প্রচার করে না। ধরেন পুলিশের IGA যে আছে না, এটা এটার লগে BNP ধরেন গোপনে একটা চুক্তি করলো যে সরকার প্রধানের সাহায্য করবি, হ্যাঁ তাহলে BNPকে এটা প্রকাশ করবি? করবি করবি না তো, যা কিছু তলে তলে হয় সেটা কেউ প্রকাশ করে না, করে করে না, যখন প্রচার প্রকাশ করে তার মানে আসলে কিছুই হয় নাই, বুঝেছেন তো? আমেরিকা কি পাড়ার গুন্ডার মাস্তান রে, যে টাকা পয়সা দিলে ঠান্ডা হয়ে যাবি, হ্যাঁ আবার ওই বোয়িং কিনবি, হ্যাঁ হাতত নেই টাকা করি, জিয়ে কয় লিখা করি, ওই খালি আওয়াজ দিবি। এখন এই ইলেকশন পর্যন্ত আওয়াজ ছাড়া ওর হাতে কিছু নাই, বাকশালী কুত্তাগুলোর পাশার চাম উঠে গেছে, চাম উঠে গেলে ও কি কয় জানেন? বগুড়ার বাসাত কয় লিসামা, মানে চাম নাই আর কি, লিসামা লিসামা লিখে দেন, তাছাড়া বুঝবার পারবি না। তো পাড়ার যে কুত্তার চাম থাকে না দেখবেন সেটার নামই হয় বাঘা, তো এইগুলা বাঘা, হ্যাঁ ভুক ভুগায় ওর উঠে গেছে পাশার চাম, লিসামা কুত্তার বাঘা নাম তাই না? তো ওই ইলেকশন করুক আর আমরা মরিত টিন নিয়ে বসি, হ্যাঁ ওই কবে জয় বাংলা হয় তাই না, দেখবো ক্যাঙ্কা করে হয় ক্যাঙ্কা করে পালায়। কিন্তু একই সঙ্গে আমরা এটাও জানি যে ভারতকে এখন পশ্চিমা বিশ্ব ঠিক গণতান্ত্রিক দেশ হিসেবে মনে করে না, অনেক দেশই মনে করে না। ভারত নিজেকে দাবি করে বটে যে তারা বিশ্বের অন্যতম বৃহত্তম বা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী গণতান্ত্রিক দেশ, কিন্তু পৃথিবীর বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা প্রতিষ্ঠান যে সূচকগুলো এখন গণতন্ত্র সূচক তৈরি করছে তার অনেকগুলোতে এখন ভারতকে একটা স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে বা অটোক্রেটিক রাষ্ট্র হিসেবে, অটোক্রেটিক রিজিমকে রিজিম হিসেবে ভারতের রিজিমকে শাসক গোষ্ঠীকে দেখানো হয়। এবং ভারতের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হয়, 2024-এ যে কনফারেন্সটি হয়েছে সেই কনফারেন্সটিতে কিন্তু পশ্চিমা বিশ্বের বিশেষ করে ইউরোপের অনেক দেশেরই অনেক প্রতিনিধিরা বা নেতৃবৃন্দ যারা সচরাচর ওই কনফারেন্সটিতে যোগ দেন, পৃথিবীর অন্যতম একটি বড় আন্তর্জাতিক সম্মেলন, অনেকে এবার যোগ দেননি, এবং যোগ দেননি এই কারণে যে তারা মনে করে যে ভারতে একটি অগণতান্ত্রিক শক্তি বা ভারতে একটি স্বৈরতান্ত্রিক শক্তি বা কর্তৃত্ববাদী শক্তি ক্ষমতায় রয়েছে।
যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে সেই বিবেচনা থেকে। এবং এটা শুধু পশ্চিমা বিশ্বের কথা নয়, এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরাও এই একই কথা বলছে। সেখানে মাইনরিটিরা বিপদে আছে সে কথাও আমরা জানি। এবং আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, যখন কানাডা অভিযোগ করলো বা কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো অভিযোগ করলেন যে একজন শিখ নেতাকে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা। এবং তারপরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের খানিকটা টানাপোড়েন শুরু হয় যখন যুক্তরাষ্ট্রে থাকা একজন শিখ নেতাকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়। তো এগুলো পুরনো কথা, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সম্প্রতি জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়েছে। এটা শুরু হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যখন গ্রেফতার করা হয় তার প্রেক্ষিতে। এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্র নজর রাখছে, সে কথা যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তখন দিল্লিতে থাকা একজন মার্কিন কূটনীতিককে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে ডেকে নিয়ে কড়া প্রতিবাদ জানানো হয়। এবং মার্কিন দূতাবাসের ওই অন্তর্বর্তীকালীন উপপ্রধান গ্লোরিয়া বারবেনাকে প্রায় 40 মিনিট পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তিরস্কার করা হয়। এবং পরে বৈদেশিক মন্ত্রণালয়, বিদেশ বিষয়ক বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয় বা বিদেশ মন্ত্রক একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে মার্কিন মন্ত্রণালয়ের মুখপাত্র যেভাবে ভারতের একটি আইনি কার্যক্রম নিয়ে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। অনেকে হয়তো বলতে পারেন যে ভারত এই অন্যের নাক গলানোকে পছন্দ করে না, কিন্তু ভারত যখন অন্য দেশে বা দক্ষিণ এশিয়ার নানা দেশে নাক গলায়, নির্বাচনে হস্তক্ষেপ করে, অন্যান্য দেশকে প্রভাবিত করবার চেষ্টা করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা বা গণতন্ত্রের প্রতি তার সমর্থনটা অব্যাহত রাখে না, তখন ভারতের এই নীতি কথাগুলো কোথায় থাকে, এই প্রশ্ন কেউ তুলতেই পারেন। যাই হোক, যে কথা বলছিলাম যে বিদেশ মন্ত্রণালয়ের ভারতের বিবৃতিতে আরও বলা হচ্ছে যে রাষ্ট্রগুলো একে অন্যের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়গুলোর প্রতি সম্মান দেখাবে, এটাই কূটনীতিতে আশা করা হয়। বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এই দায়িত্বটা আরও বেশি, এর অন্যথা হলে অস্বাস্থ্যকর উদাহরণ তৈরি হয়ে যেতে পারে, আপনারা খেয়াল রাখবেন কথাগুলো। এবং ভারতের আইনি ব্যবস্থাকে অপবাদ দেওয়া সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলেও ওই বিবৃতিতে জানিয়েছে ভারত। আপনারা জানেন যে গত 21 মার্চ কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি দুর্নীতির মামলা মিস্টার কেজরিওয়ালকে গ্রেপ্তার করে, এবং তিনি ভারতের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন। মিস্টার কেজরিওয়াল এখন ইডির হেফাজতে আছেন, কিন্তু এই গ্রেপ্তারকে বিরোধী রাজনৈতিক দলগুলো ভারতের, সেটা শুধু কেজরিওয়ালের দলই নয়, আম আদমি পার্টি নয়, কংগ্রেস সহ অন্যান্য পার্টি, এটি রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা মনে করছে। এর আগে যুক্তরাষ্ট্রের আগে কিন্তু জার্মানিও একই কথা বলেছিল, মানে জার্মানিও কেজরিওয়ালের গ্রেপ্তারকে নিয়ে মন্তব্য করেছিল, তার প্রেক্ষিতে তাদেরকেও ভারতের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় জার্মানির ক্ষেত্রে। সো আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্র কি প্রতিবাদ জানিয়েছিল, সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাওয়া হয়েছিল বিদেশ মন্ত্রণালয়ের, যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে কাছে জানতে চাওয়া হয়েছিল এই বিষয়ে। তার জবাবে, ইমেইলে পাঠানো এক প্রশ্নের জবাবে ওয়াশিংটন থেকে বলা হয়েছিল যে, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে, যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যাতে সময় মতো ন্যায্য স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যান সেটাই কাম্য। এর আগে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বলেছিলেন, অন্য যে কোনো অভিযুক্তের মতে মিস্টার কেজরিওয়ালের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার রয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে দিয়ে গ্রেপ্তার নিয়ে মন্তব্যের পরে দিল্লির জার্মান দূতাবাসের উপপ্রধান, এখানে উপপ্রধানকে ডেকে পাঠিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেখানে ভারতের তরফ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এবং প্রতিবাদ জানিয়ে বলা হয় যে এ ধরনের মন্তব্যকে আমাদের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং আমাদের বিচার
বিচার ব্যবস্থার স্বাধীনতাকে খাটো করার প্রচেষ্টা হিসেবে দেখছি আমরা। কাজেই যারা এই কথাগুলো বলেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে তারা আসলে অন্য দেশগুলোতে কি করেন, আমি বলছি যে ভারতও কি করে সেটাও ভারতকে আসলে স্মরণে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই মন্তব্যটা কেন করলো, এবং আমরা জানি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক রয়েছে, জার্মানির একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং যেটা আমি শুরুতেই উল্লেখ করলাম যে বিশ্বে চীনের যে ক্রমবর্ধমান শক্তি সেটাকে খানিকটা কার্টিল করবার জন্যে এই সম্পর্কগুলোর গুরুত্ব কৌশলগত গুরুত্ব অনেক বেড়েছে। এবং আমরা এও জানি যে সামনে নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচন আছে, মে মাসে ভারতের নির্বাচন আছে, লোকসভা নির্বাচন, এমন একটা সময়ে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে এই যে গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্র মন্তব্য করলো সেটা হয়তো ভারতীয় অনেককে অবাক করেছে, এবং তারা অনেকে একথাও বলছেন যে এমন এক সময়ে মন্তব্যটি করা হলো যখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার নিয়ে মন্তব্য করে জার্মানি আগেই ভারতের করা প্রতিক্রিয়ার মুখে পড়েছে, এটা যুক্তরাষ্ট্র সম্পর্কে তারা বলছেন। এবং তারা বলছেন যে এটা ভোটের ঠিক আগে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেই মনে করা হবে, প্রভাব বিস্তার করার চেষ্টা। আমি আবারও ভারতীয় পক্ষকে চিন্তা করতে বলবো যে তারা অন্য ক্ষেত্রে কি করে, অন্য দেশে কি করেন, বাংলাদেশে কি করেছেন সেটা যেন তারা মাথায় রাখেন। কিন্তু এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের যে যুক্তরাষ্ট্র কেন এটা করছে। যুক্তরাষ্ট্র নভেম্বর মাসে তাদের নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, এবং সেখানে আমরা সবাই জানি যে ডেমোক্র্যাটরা, বাইডেনের পার্টি, প্রেসিডেন্ট বাইডেন, তারা রিপাবলিকানদের তুলনায় মানবাধিকারের বিষয়ে সবসময় সরব, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির, বিশেষ করে বাইডেন প্রশাসনের ফরেন পলিসির একটা মূল ফোকাস হচ্ছে ডেমোক্রেসি, ইলেকশন, হিউম্যান রাইটস, লেবার রাইটস, ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়গুলো। কাজেই বাইডেন প্রশাসনের পক্ষ তো আমেরিকান ভোটারদের একটা বার্তা দেওয়া প্রয়োজন ছিল যে ডেমোক্রেসির ব্যাপারে তারা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করছে না। এবং স্মরণ রাখবেন যখন এই যে ভারত প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কথাবার্তা বলছে, ম্যাথিউ মিলারও কথাবার্তা বলেছেন, পররাষ্ট্র দপ্তরের স্পোক্স পার্সন, তিনি কিন্তু বাংলাদেশ বিষয়ে প্রায় একই সময় বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক, পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে তাদের অবস্থানে কোনো নড়বড় হয়নি, এবং তারা বাংলাদেশের জনগণের পাশে থাকবে, বাংলাদেশের সঙ্গে থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার ক্ষেত্রে। কাজেই ভারতের দিক থেকে যেটা অনভিপ্রেত মনে হয় সেটা হয়তো যুক্তরাষ্ট্রের দিক থেকে বেশ অভিপ্রেত, অত্যন্ত প্রয়োজনীয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে ভারতে এখন একটা বিগণতন্ত্রীকরণ বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাকস্লাইডিং করার একটা প্রক্রিয়া চলছে, কাজেই যেখানে অনেকেই এখন ভারতের গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই মন্তব্য করেছে যেটা আগে কখনো তারা এইভাবে করেনি। যদিও মানবাধিকার ইস্যুতে, মানে মাইনরিটি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগেও কিছু কিছু কথাবার্তা বলেছে, তবে মূল কথা হচ্ছে নিজেদের ভোট ব্যাংক প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখেছেন দুপক্ষই, এবং ভারতের আপত্তি অগ্রাহ্য করেও যুক্তরাষ্ট্র তার কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এবং এর মধ্যে ম্যাথিউ মিলার, আমি পররাষ্ট্র দপ্তরের একটা চিঠির কথা উল্লেখ করলাম এর আগে রয়টার্সকে দেয়া জবাব, তার আগে ম্যাথিউ মিলারও যেটা বলেছেন সম্প্রতি, যেখানে আমি উল্লেখ করলাম যে বাংলাদেশ প্রসঙ্গ তিনি কথা বলেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনি তাকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে যে গ্লোরিয়া বারবেনার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাদের 40 মিনিট ধরে কি আলোচনা হয়েছে। ম্যাথিউ মিলার যথার্থই বলেছেন যে কূটনৈতিক স্তরে কি আলোচনা হয়েছে তা প্রকাশ করার সমীচীন নয়, তবে তিনি বলছেন আমরা আমাদের অবস্থানে একই রকম আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার অবস্থানে একই রকম আছে, এবং আইনি প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, ন্যায্য হয় এবং দ্রুত শেষ হয় সেদিকে আমাদের নজর থাকবে। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার ও তার বিচারের উপর আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকছে। এবং ভারতের এই বিড়ম্বনাকে আরও বাড়িয়ে তুলেছেন ম্যাথিউ মিলার, তিনি কংগ্রেসের প্রসঙ্গ তুলেছেন, কংগ্রেস তাদের কিছু সমস্যা নিয়ে অভিযোগ করে আসছিল, সেই প্রেক্ষিতে ম্যাথিউ মিলার আরও বলছেন যে কংগ্রেসের অভিযোগ তাদের বেশ কিছু ব্যাংক হিসাব সে দেশের সরকার জব্দ বা ফ্রিজ করেছে, তারা বলেছে এ কারণে নির্বাচনী প্রচার চালাতে তাদের অসুবিধা হবে, আমরা চাই প্রতিটি বিষয়ে বিচারই যেন সুষ্ঠুভাবে দ্রুত রাজ্য হয়, আশা করি তা কারো আপত্তি থাকবে না। এখন জার্মানি এবং যুক্তরাষ্ট্রের মনোভাবকে আম আদমি পার্টি
অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা সামাজিক মাধ্যমে লিখছে যে মোদী স্বৈরতন্ত্র ভারতীয় গণতন্ত্রের করুণ হাল এখন বিশ্ববাসীর আলোচনার বিষয়। তিনি পৃথিবীর বিখ্যাত এক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন। দলের পক্ষ থেকে ওই পোস্টে আরও কিছু ক্লিপিং জুড়ে দ্বারা দেওয়া হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে কিভাবে এই বিষয়ে ভারতের সমালোচনা হচ্ছে সেগুলো তারা তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে ভারত একটা শক্তিশালী দেশ, ভারত গণতন্ত্র হিসেবে বিশ্বের যে অন্য বড় দেশ, আমরা চাই দেশটা আরও গণতান্ত্রিক হয়ে উঠুক, আমরা ভারতের জনগণের সঙ্গে থাকতে চাই, গোটা বিশ্বের মানুষ থাকতে চাই, এমনকি পশ্চিম অবশ্য ভারতকে সেই কারণে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়, কিন্তু ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই। আমরা শুনেছি কোনো কোনো মাধ্যমে, আমি শুনেছি যে ভারতের একটি অন্যতম শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ককে ভারতের সরকার, ভারতীয় সরকার বা পররাষ্ট্র দপ্তর দায়িত্ব দিচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে যেরকম গণতন্ত্র সূচক তৈরি করা হয়, প্রতি বছর একটা রিপোর্ট প্রকাশ করা যে পৃথিবীর গণতন্ত্রের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে কোন দেশের, মানবাধিকারের ক্ষেত্রে কোন দেশের অবস্থান কী, তো ভারতের একটি অন্যতম শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ককে ভারতীয় সরকার দায়িত্ব দিচ্ছে যে তারাও যেন এরকম একটা ইন্ডেক্স করে, এবং তার মানে হচ্ছে যে তারা যেন দেখাতে পারে ভারত কতটা গণতান্ত্রিক, কতটা গণতান্ত্রিকভাবে শক্তিশালী, ইন্ডেক্সিংয়ে তাদের অবস্থান যেন অনেক উপরে থাকে সেটি দেখাবার জন্য। কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না, সবাই সব কিছু বোঝে। আমরা চাইব যে পৃথিবীর সব দেশে, গোটা পৃথিবীটাই গণতান্ত্রিক হয়ে উঠুক। পৃথিবীর এখন প্রায় 70টা দেশে অটোক্রেটিক গভর্নমেন্ট আছে, এই অবস্থাটার বদল হোক। বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর কোনো দেশেই যেন অগণতান্ত্রিক শক্তি শক্তিমান হয়ে উঠতে না পারে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।